বাঁধনহারা বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। আমি আব্দুল্লাল মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। বাঁধনহারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস। এটি কাজী নজরুল ইসলামের রচিত প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি বাঁধনহারা উপন্যাস রচনা শুরু করেন। এর পত্রগুলো মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়। এতে 18টি পত্র থাকে। পত্রগুলোর লেখক লেখিকা 9 জন, যার মধ্যে 6 জন নারী। এর প্রধান চরিত্র নুরুল হুদা। কাজী নজরুল ইসলাম এটিকে সাংবাদিক সাহিত্যিক নলিনীকান্ত সরকারকে উৎসর্গ করেন। হৃদয়ের তলদেশে বিদ্রোহের এক তীব্র স্ফুলিঙ্গ জ্বালিয়ে আমার দেহের প্রতিটি রক্তকণিকার মধ্যে অসীমকে সুয়ার প্রবণতা সৃষ্টি করেছে। কবি কাজী নজরুলেরই প্রতিচ্ছবি যেন নুরুল হুদা চরিত্রটির মধ্যে নিজের আসন গেঁথে সত্য পথে চলার আহ্বান জানিয়েছে। বাঁধনযুক্ত মানুষ যখন সংসারের স্বপ্ন মায়াতেই নেশাগ্রস্ত হয়ে সত্যকে বোঝার অগ্নিদীপ্ত শিখা হারিয়ে ফেলে, তখন এক প্রকার বাঁধনহারা বৈরাগী সোনার খাঁচায় ক্ষণিকের জন্য বদ্ধ থাকলেও উদ্দেশ্য থাকে। ওই অসীম আকাশে উড়ে বেড়ানোর গভীর বেদনাকে গলার মালায় পরিণত করে তার ঝাঁঝালো গন্ধ প্রতিনিয়ত অনুভব করতে থাকে। তুচ্ছ সুখ ও সুধার আড়ালে লুকিয়ে থাকা অনন্ত মুক্তির পথ তারা বেদনার পদতলেই দেখতে পায়। উপন্যাসের ঠিক সেই ধাঁচেরই একটি মূল চরিত্র হল নুরুল হুদা। সকলের স্নেহ ভালোবাসার বন্ধনে জড়িয়ে যখন সে নিজের দুর্বলতার অবগত হয়, তখন তার চিত্তে জন্ম নেয় বাঁধনহারা এক যোদ্ধার, যে সকল প্রকার নিষ্ঠুরতা রক্তপাত হিংস্রতার মাঝে নিজেকে উৎসর্গ করতেও দ্বিধাবোধ করে না, বরং আপন মন সত্তাকে অভিনব রূপে চয়ন করাতেই তার মানবী জীবনের সার্থকতা। এই উপন্যাসটি বরাবরই ভিন্ন প্রকৃতির এক সৃষ্টি। নতুনত্বের ছোঁয়ায় প্রতিটি চরিত্র যেন মনের ফলকে অজানা কিছু প্রতীক এঁকে দেয়। বাঙালি যুবা নুরুল সেনাবাহিনীতে যোগ দিয়েছে। প্রথম মহাসমরের সে বাঙালি পল্টনে যোগ দেয়। কখনো করাচি, কখনো বা বাগদাদ থেকে পত্র পাঠায় সে। এদিকে দেশে নুরুলের রক্তের সম্পর্কের কেউ নেই, আত্মার সম্পর্কের অনেকেই আছে। জমিদার বন্ধু আছে যার মা তাকে নিজের সন্তানের মতো স্নেহ করে, বন্ধুর বোন এবং বন্ধু পত্নী তাকে ভাইয়ের মতো দেখে। মাহবুবার সাথে কবি সৈনিক নুরুলের বিয়ে ঠিক হয়েছিল। নুরু মাহবুবা একে অন্যকে পছন্দ করেছিল, তার উপর ভিত্তি করেই তাদের বিয়েটা ঠিক হয়েছিল এবং তাদের বিয়ের তোড়জোড়টাও খুব দ্রুত শুরু হয়ে যায়। এই সময়ে নুরু বাড়ি থেকে পালিয়ে গিয়ে সেনাবাহিনীতে যোগদান করে। নুরুর সেনাবাহিনীতে যোগদানের পিছনে দেশ ও জাতিকে রক্ষা করার কোনো তাগিদই ছিল না। শেষ মুহূর্তে সংসার খাঁচায় বন্দী হতে গড় রাজি হয়েছিল নুরুরের। মন ভেঙে যায় মাহবুবার, শোকে মারা যায় মাহবুবার পিতা। পরিবারটিকে আশ্রয় নিতে হলো মাতুলালয়ে। একদিকে সৈনিক নুরুল হুদার অব্যক্ত বেদনা, অপরদিকে মাহবুবাকে বিয়ে না করায় অন্য সকলের নুরুলের প্রতি কিছুটা ক্ষোভ, খানিকটা যাতনার বোধ। পাওয়া না পাওয়ার যন্ত্রণাই এখানে মুখ্য। মাহবুবা রাবিয়া ও সাহসী বাল্য সখী ও তাদের মধ্যে পত্র যোগাযোগ হয়। সাহসিকা তার নামের মতোই সাহসী ও প্রতিবাদী। চিরকুমারী সাহসিকা নারীদের উপর অন্যায়ের প্রতিবাদ করে। পত্রের মাধ্যমে কথোপকথনে এগিয়ে গিয়েছে উপন্যাসটি। কবি সৈনিক নুরুলের উদ্যম জীবনযাপন ও ভাবনার সাথে নজরুলের ব্যক্তি জীবনের মিল লক্ষণীয়। গদ্যে ভাষায় এবং শব্দের ব্যবহার মন মাতানো নজরুলের এই পত্রোপন্যাসের কিছু কথা কতক বাক্য মর্ম গিয়ে আঘাত করে।